প্রিয় সুধী, আজকের এই অনুষ্ঠানটি অন্যদিন এবং অন্য প্রকাশের ফেসবুক পেজ এবং গ্রুপ থেকে লাইভ হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত নেই তাদেরকে জানাতে পারেন, তারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন এই আয়োজনে। আরও একটি বিষয়, সেটি আজকের এই আয়োজনটি এনেছেন, এটি আমাদের নবম আয়োজন এক্সিম ব্যাংক অন্যদিন হুমায়ুন আহমেদ পুরস্কারের। আমি তাদের অভিনন্দন জানাই। আমি আরেকটি প্রসঙ্গ, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ভিডিওটি প্রচারিত হলো, সফলভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করতে পেরেছিলাম, সেই জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রত্যেকের কাছে। বিচারক মণ্ডলী গঠিত হয়েছিল, তার যিনি সভাপতি ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, তিনি প্রয়াত হয়েছেন, আমাদের মধ্যে নেই এই 9 বছরের পথচলায়। তাদের প্রত্যেকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এ পর্যায়ে আমি রাবেয়া খাতুন, রিজিয়া রহমান, শওকত আলী, হাসান আইজুল হক, তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা। এবারে আমি রিজুল হককে আমন্ত্রণ জানাচ্ছি। অধ্যাপক অন্যদিন হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার 2023, নবীন সাহিত্য ছোট গল্প যে অন্তর্ধর্মে বরাবরই প্রতীক রূপক আর সংকেতাশ্রয়ী, কাহিনী বয়ানে দীর্ঘতাকে তিনি অনাগ্রহ। রায়দিন তার শেষ উপহার গ্রন্থের কোনো গল্পই আখ্যান মুখ্য ন, এর নানা জাল, গল্প নাম কিংবা চরিত্র নাম নির্বাচনের ক্ষেত্রেও এর প্রমাণ মেলে। দিনের নানা প্রহর, সম্পর্কহীনতার রাজধানী বনাম সম্পর্কের সহাল, মেঘ বর্ষিত রক্ত বৃষ্টি, বাঘের চোখ, তিন চোখা মানুষ, নানা ফ্যান্টাসি ও উদ্ভটত্বকে আহ্বান করেন ঠিকই, কিন্তু বিশ্বাসী নন কোনো অলৌকিকতায়। তবে মনস্তত্ত্বের বিশেষ বিচিত্র ক্রিয়াই শেষ কথা নয়। বিভ্রমের জাল সরিয়ে গল্পের ভেতরে কেন কাম্য হয়ে ওঠে জীবন থেকে পলায়নপরতা, তার একটা যুক্তিশীল ব্যাখ্যা, ঐরূপ বাস্তবতাই সুলভ্য। প্রয়াসও মণ্ডিত হয় সার্থকতায়। নবীন সাহিত্য শ্রেণীতে এক্সিম ব্যাংক অন্যদিন হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার 2023 অর্জনের জন্য মাহবুব ময়ূর রিশাদকে ধন্যবাদ। সৈয়দ আজিজুল হক বিদ্যালয় এবং বিচারক মণ্ডলীর অন্যতম সদস্য, এবারে আমিনুল ইসলামকে অনুরোধ করব আমাদের আজকের আয়োজনের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বার, এই পুরস্কারের জন্য গঠিত বিচারক মণ্ডলীর সভাপতি এবং আজকের কাঁদাতে পেরেছিলেন, হুমায়ুন আহমেদ আমাদেরকে হাসাতেও পেরেছিলেন, কিন্তু সেই কাঁদা সেই হাসির জন্য আমরা যে তাকে শুধু মনে রাখবো তা না, কারণ হুমায়ুন আহমেদ আমাদের ঘরের মানুষদেরকে যে চরিত্রগুলো দিয়েছিলেন তাদেরকে মনে হতো আমরাই। এই শক্তির জায়গাটা আমি পরে বুঝেছি, তখন আমি কতটা আমরা ওন করি যেটাকে আমরা বলি, এবং এই এই যে তাকে আমরা শ্রদ্ধা করি এবং ওন করি, যারা লেখালেখির সাথে সম্পৃক্ত আমরা একসাথেই বড় হচ্ছি, আমার যোগাবে ধন্যবাদ। অন্যদিন হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার 2000, সেটির নেপথ্যে কণ্ঠ দিয়েছেন খ্যাতিমান বাচিক শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, কথাশিল্পী এবং সাংবাদিক জনাব বিশ্বজিৎ চৌধুরীকে। বিশ্বজিৎ শুভেচ্ছা। কথা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য পুরস্কার 2023 অর্জন করেছেন ইন্দ্রদলক মিলন। বাংলাদেশে জনপ্রিয় ধারা সাহিত্যের সূচনা হয়েছিল যাদের সৃষ্টিতে ইন্দ্রদুল হক মিলন তাঁদের অন্যতম। কৈশোরের সারল্য ছাড়িয়ে একটি সুকীটের পাখা মেলার মুহূর্তে দ্বিধাগ্রস্ত ও বাসনাবেকুল নব যৌবনে পাঠক শ্রেণীর আশ্রয় হয়ে উঠেছিল ইন্দ্রদুল হক মিলনের গল্প উপন্যাস। সত্য স্বাধীন দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে ছিলেন মূলেই, তাদের দীর্ঘ অনিদ্রা রাতের সঙ্গী হয়েছিল তাঁর বই। কিন্তু প্রমাণ করেছেন এই ভূমি তাঁর কাছে যেমন কররেখার মতো মুখস্থ, তেমনি কালের সাহিত্য। ইমদাদুল হক মিলনের গভীর পর্যবেক্ষণ থেকে সৃষ্টি হয়েছে নানা স্তরের জীবন, বলে আছে অপূর্ব ব্যঞ্জনা। আমরা সবিস্ময়ে লক্ষ্য করি গত শতাব্দী চালক কবি মোহাম্মদ নুরুল হুদা আমাদের মাঝে উপস্থিত আছেন।
বাংলা একাডেমির হলে হচ্ছে। বাংলা একাডেমির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগণ আমাদের সর্বাত্মক সহযোগিতা করছেন, মহাপরিচালক মহোদয় সহ প্রত্যেকের কাছে।